নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম ভাইরাল একটা ডিমের রেসিপি নিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট এটা খেয়েছি প্রথমে তিনটে ডিম সেদ্ধ করেছি আর একটা বাটিতে তেঁতুল নিয়েছি একটু তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে আর নিলাম শসা টমেটো পেঁয়াজ এগুলোকে কুচি করে কেটে নিয়েছি টমেটো শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি পেঁয়াজ আর ধনে পাতা কুচি আমি বিলেতে ধনে পাতা নিয়েছি তোমরা এমনি ধনেপাতা নিতে পারো আর নিয়েছি অল্প নুন আর একটু চাট মশলা সবকটা উপকরণ একসাথে নিয়ে এভাবে হাতের সাহায্যে চটকে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকটা একসঙ্গে মিশিয়ে তার মধ্যে তেঁতুলের যে পাল্পটা বের করেছি এই পাল্পটাও এটাতে অ্যাড করতে হবে তেঁতুলোর বিচিগুলো আলাদা করে নিয়ে পাল্পটা নিয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি এটাকেও ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এগুলো দেখেই আমার এখন খেতে ইচ্ছে করছে জিভে জল এসে যাচ্ছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তারপর ডিমটাকে এভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে পুরোটা কাটা যাবে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কেটে নিয়ে এই যে মশলাটা বানালাম এটা এভাবে ঢুকিয়ে দিতে হবে এটার ভেতরে ডিমের ভেতরে এইভাবে আমি তিনটে ডিম বানিয়ে নিয়েছিলাম আজকে সকালবেলা খাওয়ার জন্য দারুণ হয়েছে খেতে চামনি টেস্ট খুব মজাদার চললাম তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন